হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ দ্য লাস্ট ডে। আজকে হচ্ছে পহেলগামের ট্যুর। আর এই যে পহেলগামের ভ্যালি ভ্যালি ভ্যালি, আর আমরা কালকে রাতে এই রাস্তা দিয়ে এসেছি। এমন দারুণ, আমরা বুক করেছি, আরও ভ্যালিতে বুক হয়ে গেছে, এমনই হয়েছে। তাই চলো, ভালোই হলো, মানে পুরো এক্স্যাক্টলি আরও ভ্যালিতেই রয়েছি আমরা। আর এই যে দেখো নিউ লুক, মানে এদিকে আয়, এই নিউ লুক, এই হ্যাটটা এখন কেনা হলো কালকে রাত্রে 10:30 কেনা হয়েছে। আমার জন্য আমি পেলাম না, দেখি নিচের দিকে পাওয়া যায় বলে। জাস্ট লুক এট দ্য ভিউ। তাও আমাদের কাশ্মীর ট্রি ইজ গোয়িং টু বি এন্ড। এখন চন্দনবাড়ির বেস ক্যাম্প, এখানে সব যাত্রীগণ এখানে ওয়েটিং আর বসে থাকে। এই জায়গাটা আমরা কত দূর যাবো, এটা সব উপরে, আমরা উপরে যাব। এখানে ওই মনে হয় গেট, মানে এখান থেকে হাঁটা শুরু হয়। এই তো এইখানে লঙ্গর লাগে, এই যে এইখানগুলো। আমরা এই চন্দনবাড়ি বেস ক্যাম্প এসেছি। এখানে এই একটা গ্লেসিয়ার আছে, কাদামাখা গ্লেসিয়ার।
ভিড়, বাপরে, হঠাৎ করে গেলে কি করে পৌঁছে গেলে, পৌঁছে গেলে এখানে আমরা এলাম, এখানে টিকিট আছে, এটাই ঘোড়া, বেতাব ভ্যালিতে আসি, আমার নিউ হ্যাট, রোদ্দুর থেকে বাঁচার উপায়। আর এটা বেতাব ভ্যালি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা পার্ক, আমি যা বুঝলাম, সাইড দিয়ে নদীর ক্যানেল, নদীর ক্যানেলগুলো, ট্রিবিউটারিগুলো বয়ে যাচ্ছে, আর ওই মুভিটা হওয়ার বোঝা মুভির পরে এই ভ্যালিটার নাম হয়ে গেছে বেতাব ভ্যালি, এটাই হচ্ছে কথা, এটাই হলো বেতাব ভ্যালি। এটা আমার ভিডিও হলো, এখন আমরা বেতাব ভ্যালি ঘুরে এবার ফিরছি আরু ভ্যালিতে। আর ওয়েস্টার্ন এখন বাজে 3টে, আর ওয়েস্টার্ন ভ্যালি আর এবার আর মানে যাওয়া হবে না, কারণ ওখানে গেলে একটু টাইম কনজিউমিং ব্যাপার, আর না আর বৃষ্টিও হচ্ছে, তো আবার মেন কথা হচ্ছে আমার ঘোড়ায়ও যেতে হবে, বেশ অনেকক্ষণ টাইমের ব্যাপার, যে কোনো একটাই যাওয়া যায়, যাই হোক। তারপর এখন যাচ্ছি আরু ভ্যালি, আর আমাদের কাশ্মীর ট্রিপ ইজ গোয়িং টু বি এন্ড, তো কবে থেকে কাশ্মীর যাবে, কাশ্মীর যাবে, কাশ্মীর ঘোরা হয়ে গেল আর কি। বেতাব ভ্যালিটা ভালোই লাগলো, বেশ ফটো টটো ভালোই তোলা গেলো, বৃষ্টি হচ্ছে যে এখন আমার ভালো রকম বৃষ্টি হচ্ছে, চন্দনবাড়িতেও ভালো রকম বৃষ্টি হচ্ছে, আমরা মেঘ মেঘ করে আমার তো মনে হচ্ছে উপরে বরফ পড়ছে, এই জন্য দাদারা বৃষ্টি শিলা বৃষ্টি শুরু হয়ে গেছে, তার মানে আজকে রাতে ভীষণ ঠান্ডা হবে, আমার উপরে আকাশ পরিষ্কার, দেখো ঠিকই বলেছি মানুষ কাঠের জন্য।
এখন বিকেল 5টা বাজে, এখন আমরা এসেছি আরু ভ্যালি। আরু ভ্যালিতে আমরা এখানেই স্টে করেছি, আর তাই জন্য এটাকে লাস্ট ভিজিট রেখেছি আমরা। এখন লাঞ্চ হলো, এখন 5টা বাজে, অলমোস্ট 5টার বেশি বাজে, 5:10 বাজে। এখন আরু ভ্যালিতে জন্য বেরিয়েছি। জল আছে অনেকটাই, কালকে আরু ভ্যালি ঘুরে তারপরে আর ব্লগ এন্ড করা হয়নি। ও আজকে হচ্ছে নেক্সট ডে, আজকে কত তারিখ, 24, আজকে 25 তারিখ। আর এই জাস্ট জার্নি স্টার্ট হলো ব্যাক টু দিল্লি, মানে ব্যাক টু নয়ডা। ও এবার কাশ্মীর ট্রিপ শেষ, ভালোই হলো কাশ্মীর ট্রিপটা, আরু ভ্যালিতে থাকাটাও ভালোই হলো। বুঝতে পারিনি হঠাৎ করে বাস আরু ভ্যালিতে পরে বুক করে গেছি, কিন্তু থাকাটা ভালোই হয়েছে। প্যানগামেনা আছে তো আরু ভ্যালিতে থাকাটা, যাই হোক গেস্ট হাউসটা ভালোই ছিল, সব মিলিয়ে ভালোই একটা ট্রিপ কাটানো হলো সবাই মিলে। তো যে সবাই জ্যাকেট পরে উঠেছিলাম, মানে বাস তার মধ্যেই জ্যাকেট খুলে দিয়েছি, ঠান্ডা ঠান্ডা হাওয়াটা এখনও আছে। এরপর তো নিচ্ছি 47-48। দেখা হবে পরের অন্য ভিডিওতে, কাশ্মীর ট্রিপের ব্লগ আমার এখানেই এন্ড হলো।